আজ অনুষ্ঠিত হবে বিপিএল এর প্লেয়ার ড্রাফট, এতে নাম রয়েছে 181 জন দেশি ক্রিকেটারের। শীর্ষ ক্যাটাগরিতে আছেন 4 ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা করা হয়েছে $1,00,000। 11 জন ক্রিকেটারকে রাখা হয়েছে সেখানে। বিপিএল এর A+ ক্যাটাগরিতে এবার পারিশ্রমিক রাখা হয়েছে $50,00,000। নিষেধাজ্ঞায় খেলছেন না সাকিব, শীর্ষ এই ক্যাটাগরিতে আছেন কেবল 4 ক্রিকেটার, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ আর তামিম ইকবাল। এ ক্যাটাগরিতে আছেন 9 জন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য, ইমরুল, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মুমিনুল হক, প্রত্যেকে পাবেন $25,00,000 করে। বিতে আছেন 24 জন, পারিশ্রমিক $18,00,000। এদের মধ্যে উল্লেখযোগ্য সাব্বির, আফিফ, এনামুল বিজয়, রুবেল, আবু জায়েদ, তাসকিন, নাজমুল শান্ত, শফিউল, নুরুল হাসান। $12,00,000 সি ক্যাটাগরিতে আছেন 41 জন ক্রিকেটার। ভারত সফরের টি-20 সিরিজে আলো ছড়ানো ওপেনার নাঈম শেখ আছেন এই ক্যাটাগরিতে। এছাড়া আছেন মোহাম্মদ আশরাফুল, শারিয়ান নাফিস, এবাদত হোসেন সহ আরও অনেকে। ডি ক্যাটাগরিতে $8,00,000 আর ই ক্যাটাগরিতে পারিশ্রমিক ধরা হয়েছে $5,00,000। দেশিদের মতো বিদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে 5টা ক্যাটাগরিতে। মোট 439 জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে এই তালিকায়। ফারজানা জহির, DVC, নিউজ ডেস্ক।